আমি একটা জিনিস দেখলাম যে উনি দেখতাম বোতলটো গাইতো তারপর বোতলটো কেন কাম ওইটা ওটা কি ফ্রি বিষয় গেছিল নাকি না কোম্পানি ওটা কোম্পানিতে গেলে তাহলে বোতল টুকাইবো কেন মানে বোতল মানে রাস্তাটা পরে তাহলে ওইটি টুকাইবি কি করতে কি রাস্তা যদি কামলা না হয় বিভিন্ন ধরনের কাম আছে না তা তো প্রিয় দর্শক আপনারা সোজা যেই বাড়িটা দেখতে পাচ্ছেন টিন দিয়ে এবং আধা পাকা ঘর এটা হলো আসলে মানিক ভাই যে নতুন বাড়ি করছে বলছিল যে আমার মায়ের স্বপ্ন ছিল আমি একটা বাড়ি করে দেব দেখেন বাড়িটা কিন্তু চারপাশ ওয়াল করা আছে এবং বাড়িটা মোটামুটি অনেক বড়ই দেখতে পাচ্ছেন অনেকগুলো রুম করা এবং সুন্দর করে পরিপাটি করে সাজানো উনি সৌদি আরব আসলে কষ্ট করেছে কষ্টের টাকায় কিন্তু এই বাড়িটা হয়েছে মানিকের টাকা দিয়ে কিনা হয়েছে জায়গা না জায়গা মানিকের টাকা দিয়ে কিনা হয়েছে সেই জায়গার উপরে কিন্তু মানিক ভাইয়ের যে বাড়িটা সেটা করা হয়েছে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু কত সুন্দর স্টিল করে রুম করা হয়েছে এই পাশে সামনে দিয়ে এবং ও একটু কথা বলি না স্যার আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন লাগতেছে আঙ্কেল এই যে আপনার ছেলে অনেকদিন পর আসতেছে এই যে ধরেন এই যে এই করোনার সময় কিন্তু অনেকে বিদেশ চলে গেছে বিদেশ থেকে অনেক মানুষ কিন্তু ফেরত আসেন অনেক কিন্তু মারা গেছে এই যে যখন করোনা সিজন ছিল তখন আপনাদের কিরকম মনে হয়েছে যে আমার ছেলে আসবে কি না আসবে আচ্ছা আমি একটা জিনিস দেখলাম যে উনি দেখতাম বোতলটো গাইতো তারপর বোতলটো কেন কাম ওইটা ওটা কি ফ্রি বিষয় গেছিল নাকি না কোম্পানি ওটা কোম্পানিতে গেলে তাহলে বোতল টুকাইবো কেন মানে বোতল মানে রাস্তাটা পরে তাহলে ওইটি টুকাইবি কি করতে কি রাস্তা যদি কামলা না হয় বিভিন্ন ধরনের কাম আছে না তা বিভিন্ন ধরনের কাম করায় মানে ওগুলো ওইভাবে করতো আপনি ওইটি করতেন উনি কি বেতনে করতো বেতনে হ্যাঁ ওনার দেখছি যে একটা রুমের ভিতরে উনি থাকতো সেই রুমটা ছোট একটা রুম এসি ছিল ওখানে ওই ছোট ছোট রুমে পাঁচ ছয় জন করে মানুষ থাকে পাঁচ ছয় জন করে মানুষ থাকে জন থাকে দুজন থাকে আবার আষ্ট জন থাকে আষ্ট জন থাকে ও মানে ওই ফাঁকে ফাঁকে মাঝে মাঝে বলতো যে আমি কাজের ফাঁকে ফাঁকে এগুলো করি কাজের ফাঁকে ফাঁকে করতো ওগুলো করতো না না করতাম তার বাদেও করতো মানে ওর শখ মানে ভালো লাগতো আর কি মরুভূমির মধ্যে দেখতাম রৌদ্রের মধ্যে করতো কান্না এই যে কান্না গুলো যে করতো আপনার ছেলে যে অনেক সময় যে মা মা করে বাচ্চা কালে গেছে পরিশ্রম করতো ওই মনের দুঃখে কান্দিত মার জন্য তো এখানে কয়টা করছেন বাড়ি তো দুইটা দেখা যায় দুইটা আমার ছেলে দুইটা মানিক কয় নাম্বার মানিকের ছোট আর বড়টা বড়টা হ্যাঁ অভিদেশ ওর নাম কি ওর নাম অভিক রফিক উনি বিয়ে করছে হ্যাঁ উনি বিয়ে করছে ওর এক ছেলে এখন মূলত দুই ছেলে দুই বাড়ি দুই দুই ঘরে থাকবো আর আপনারা পুরান বাড়িতে থাকবেন নাকি এটা কিসের ঘর এই যে এটা ওইটা পাকের ঘর দর্শক আর এই যে দেখতে পাচ্ছেন এটা টাইস টুস করে না সুন্দর তা টিন দিয়া করলেন কে বিল্ডিং করলেন না কেন বিল্ডিং ছোট ছেলে কয়ে যাবা ভাই দুই দেয় ওইটা নিয়ে পরে ফাড়াফাড়ি হবো বিল্ডিং করলে পরে এক ঘর নিয়ে এক এক ছেলে করে এক পোলো হয়েছে কেবল থাকবে আর ওইটা হলো মানিক ভাইয়ের বড় ভাই এখন কি আপনার ছেলের কি বিয়ে শাদী করাবেন নাকি এবার বিয়ে শাদী করাবেন আমাকে দাওয়াত দিবেন সবারে দাওয়াত দিবেন না এই যে আপনার ছেলের বিশ্বের সবাই কিন্তু চেনে কেমন লাগে আপনার কাছে না ভালো লাগে এই যে অনেকে বলে টিকটকার টিকটকার না আল্লাহ ওরে মানুষের উছলাই তো এদের আছে এই যে এরকম করতে সাইকেল চালাইতে এইভাবে করে মোবাইল তো একটা দুর্ঘটনা তো ঘটতে পারতো না ওই দেশে সাইকেল চালালে তেমন দুর্ঘটনা ঘটে না ঠিক আছে না না যাক সবাই চেনে এখন আপনার ছেলের যে এত মানুষ চেনে আপনার কেমন লাগে ভালো লাগে ভালো লাগে না দর্শক আসলে এই যে দেখতে পাচ্ছেন বাড়িটা এটা কত শতাংশ জায়গার ভিতরে আঠারো শতাংশ জায়গার মধ্যে বিশাল বাড়ি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আমরা যারা আছি দেখা যায় যে ঘরের ভিতরে টয়লেট থাকে কিন্তু এটা কিন্তু আপনার কি ভিতরে কোনো টয়লেট মলেট আছে রুমের ভিতরে রুমের ভিতরে রুমের ভিতরে নাই বাইরে এখানে আসলে দুইটা টয়লেটের সাথে গোসলখানে অ্যাটাচ করা এবং এই যে কল দেখতে পাচ্ছেন কল গাড়া আছে একবারে পরিপাটি অন্যরকম সিস্টেম একদম দেখতে পাচ্ছেন একদম অন্যরকম এটা হলো গোসলখানা
এটা গোসুখানাই তো? এটাও গোসুখানাই এইভাবে আর কি, সামনে বেসিং টেসিং দেওয়া, খুবই সুন্দর একটা বাড়ি, চারপাশে কিন্তু ওয়াল করা, এই যে দেখতে পাচ্ছেন বাড়ির ভিতর দিয়ে, এবং দুইটা ঘর করছে দুই ভাইয়ের জন্য, দুইটা ঘর, খুবই সুন্দর। আমরা আসলে এখন এখানে মানিক ভাই যে বাবা, তার বক্তব্য এবং তার কথা কিন্তু আমরা শুনলেন, পরবর্তীতে ওনার মা ওনার ভাই আসতেছে, তাদের আসলে বক্তব্য আমরা নেব। সেই প্রত্যাশা রাখি এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দেবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।